আমন্ত্রণ এক মিনিটে আজকের বাংলাদেশের সঙ্গে আছি আইডিনায়াত। বন্যায় ক্ষতিগ্রস্ত 4,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ষড়যন্ত্রের কারণে পদ্মা সেতু নির্মাণে 2 বছর দেরি হয়েছে, প্রধানমন্ত্রী। 4 দিন পর করোনায় মৃত্যু শূন্য দেশ, শনাক্ত 2,241। সারা দেশে বসছে 4,407 পশুর হাট, মাস্ক ছাড়া প্রবেশ নয়। অধ্যক্ষকে অপমানের ঘটনায় কার কতটুকু গাফলতি খতিয়ে দেখা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী। আশুলিয়ায় শিক্ষক হত্যাকাণ্ড গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে, পুলিশ সুপার। আরও 40 ডেঙ্গু রোগী হাসপাতালে, 38 জনই ঢাকার। করোনার ভুয়া রিপোর্ট, সাবরিনা সহ 8 জনের মামলার রায় 19 জুলাই। মিডফোর্ড হাসপাতালের দগ্ধ নারী চিকিৎসক মারা গেছেন। ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েতে ট্রাকের টোল 1,100, বাস 495। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।